ان مثل عيسى عند الله كمثل ادم خلقه من تراب যদি আপনি বলেন আল্লাহ আমার বাবা মায়ের কাছ থেকে ওই পানির ফোঁটাটা না নিয়ে আমাকে বানাতে পারতেন না তাহলে এখানে প্রশ্ন থাকবে নবী ঈসা আলাইহিস সালামের মা বিবাহ করেন নি দুনিয়ার কোন পুরুষের সাথে কখনোই তার কোন সম্পর্ক তৈরি হয়নি নবী ঈসাকে মায়ের পেটে আল্লাহ কিভাবে পাঠালেন সুবহানাল্লাহ বলুন আরো আওয়াজ দিয়ে বলেন তো বিনা বাবায় যিনি ঈসা নবীকে পাঠাতে পারেন তিনি চাইলে বিনা বাবায় উইদাউট ফাদারে আমাদেরকেও বানাতে পারতেন না কি কায়দায় আল্লাহ পাকের নামগুলিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে একটা ভাগকে বলা হয়েছে আল্লাহর জাতি নাম আর একটা ভাগকে বলা হয়েছে আল্লাহর সিফাতি নাম আর একটু মন খুলে বলেন আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন যিনি আমাদের রেজেক দান করেন অসুস্থ হলে যিনি আমাদের সুস্থ করে দেন যিনি আমাদের সন্তান দান করেন যিনি আমাদের প্রতি রহমত নাজিল করেন তার জাতি নাম একটাই আর সেই জাতি নামটা হলো আল্লাহ যিনি সৃষ্টি করেছেন যিনি আমাদের খালিক মালিক ইলাহ মাবুদ রাজ্জাক গফফার বার তার জাতি নাম কটা একটা কথা বলতে কটা কটা একটা বাকি তার যত নাম আছে সবগুলি নাম সিফাতি নাম সবগুলো তার গুণবাচক নাম ওই যে বাচ্চারা পড়ে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া মালিক ইয়া সালাম ইয়া কুদ্দুস ইয়া আজিজ ইয়া মুহাইমিন ইয়া সাত্তার ইয়া জব্বার ইয়া কাহ্হার ইয়া মুমিন ইয়া গফফার ইয়া গাফির ইয়া গফুর ইয়া সবুর ইয়া কাইয়ুম ইয়া মতিন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম বাকিগুলো আমি আর বললাম আরো অনেক নাম আছে ইয়া মুহি ইয়া মুমিত ইয়া মুইজ্জু ইয়া মুদিল এগুলো সব আপনারা জানেন আছে কতটা নাম আছে আল্লাহ পাকের কোরআন জানিয়েছে লাহুল আসমাউল হুসনা মহান আল্লাহ জানিয়েছেন তার সুন্দর সুন্দর অনেকগুলি নাম আছে আর একটু মন খুলে বলেন কটা নাম আছে তফসির কারকরা লিখেছেন তিসআতু ওয়া তিসউন 99 কটা কটা তবে তিনি সবচাইতে বেশি খুশি হন যখন কেউ তাকে জাতি নাম দিয়ে ডাকে সে জাতি নামটা কি বলেন তো আল্লাহ সবাই বলেন আর জোর আওয়াজে বলেন খুব খুশি আল্লাহ পাকের কোরআন জানিয়েছে অযকুর ইসমা রব্বিক মহান আল্লাহ জানিয়েছেন অযকুর ইসমা রব্বিক যদি এদগাম করে পড়ি
অদকুর ইসমা রব্বিক, মহান আল্লাহ জানিয়েছেন নবীকে লক্ষ্য করে করে মহান আল্লাহ নির্দেশ দিয়েছেন, ও নবী আপনি আপনার রবের নামের জিকির করুন। এবার বলুন রবের সেই জাতি নামটা কি? আল্লাহ। সবাই বলুন আল্লাহ। তাহলে বুঝতে হবে যে আল্লাহ তার এই জাতি নামের জিকির করবার নির্দেশ দিয়েছেন। শুধু আল্লাহ আল্লাহ বলি আর কিচ্ছু না। সে জিকির তো সময় নেই ভাই, ফরজ নামাজের তাই সময় হয় না, কত মানুষ নামাজ ভোলা। তা যারা নামাজ ভুলেছে তারা আল্লাহর জাতি নামের জিকির কখন করবে? আর নামাজের স্টার্টিং পয়েন্টটা দেখুন, একদম জাতি নামটা শুরুতেই আছে নামাজের স্টার্টিং। কি আছে বলেন? আল্লাহু আকবার। কি আছে? সবাই বলেন আল্লাহু আকবার। খুব খুশি হয় তো আল্লাহ যখন কেউ এইভাবে হাত তোলে, এই যে কান 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 বলতেছে। আমি অনেক অন্যায় করেছি, আমি অনেক অপরাধ করেছি, এখন আমি তোমার গুণগান করতে দাঁড়িয়েছি, দেখো আমি তোমার কিভাবে গুণগান করি। আল্লাহ ও গুণগান শুরু করলো, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলুন, প্রথম কথাটাই বললো যে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ মহান, আল্লাহ চাইতে বড় কেউ নেই। আর একটু মন খুলে বলুন, এইটুকু জিকিরে সময় তো বহু মানুষের হয় না। কাম ব্যাক করুন আল্লাহর নামগুলি দ্বিতীয় ভাগ হলো তার সিফাতি নাম, গুণবাচক নাম। ওই যেগুলো বললাম, আল্লাহ শব্দ ব্যতীত বাকি তার যা নাম আছে সব সিফাতি নাম। আপনি আপনি যে কোনো নাম ধরে আল্লাহকে আল্লাহকে কিন্তু কেন বলেছি বলেন যে আল্লাহ শব্দ উচ্চারণ করে কেউ তাকে ডাকলে খুশি হয়? দেখেন দেখেন কালেমার ভিতরে তো এটা থাকতে পারতো। কি আছে? লা ইলাহা ইল্লাল্লাহ। কি আছে পড়েন সবাই? এটা তো থাকতে পারতো, লা ইলাহা ইল্লার রহমান। রহমান তো তার নাম। কার নাম? জোর করে বলেন। এইটা তো হতে পারতো, লা ইলাহা ইল্লার রহিম। এটা তো হতে পারতো, লা ইলাহা ইল্লাল জব্বার। এটা তো হতে পারতো, লা ইলাহা ইল্লাল কুদ্দুস। সব তো তার নাম। হয়নি কারণ আল্লাহর অনেকগুলি সিফাতি নাম থাকলেও বান্দার ডাকে আল্লাহ সবচাইতে বেশি খুশি হয় যখন বান্দা আল্লাহকে আল্লাহ বলে ডাকবে। সূরা ইখলাসেও দেখুন, কুল হু আল্লাহু আহাদ। এটা তো বলা যেত, হুয়ার রহমান আহাদ, কুল হুয়ার রহমান আহাদ আর রহিম সমাদ। বলা যেতে পারতো, বলেন। এই জন্য আমরা বেশি বেশি ডাকবো তার আর রাতি নাম ধরে তার তার বলুন 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 আল্লাহ আল্লাহ। এই সিফাতি নামগুলোকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে।
সূক্ষ্ম বেরেল লাগবে বলো বুঝতে গেলে। তবে আপনারা আগে চেয়ে চাঙ্গা 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 মানে কথা বুঝতে পারলে শ্রোতা চাঙ্গা চাঙ্গা ডাকতে হবে না ভাই, একদম কাউকে ডাকবেন না, যার জায়গা সে দেখে নেবে দেখে নেবে। সেফাতি নামগুলোকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, প্রথম শুনলে ভালো বুঝতে পারবেন না, পরে বুঝে যাবেন ইনশাআল্লাহ। আর বুঝবার মতো করেই আমি বলবো যদি আল্লাহ আমার প্রতি রাজি থাকে। প্রথমটা হলো সেফাতে খাস, সেফাতে দ্বিতীয়টা হলো সেফাতে আম আম, এ তো আপনাদের মন থাকবে না, এই জন্যই বাংলায় বুঝে নেন এবার। আল্লাহর কিছু গুণ আছে যে গুণগুলো শুধু আল্লাহর ভিতরেই আছে, কোন সৃষ্টির ভিতরে সেই গুণগুলো নেই। আর একটু মন খুলে বলেন বলেন কি বলেছি বলেছি মুখস্থ করতে হবে আপনাদের, আমি অচ করে যাব চণ্ডীগড়ের লোকে কিছু বুঝবে না এটা হতে পারে, সময়ের দাম আছে ভাই। যদি বলেন পয়সা রজব আলী সাহেব পয়সার ধান্দায় থাকলে অনেক কামাই করে দিতে পারত, হয়তো করিনি জীবনে পয়সার ধান্দা জি জি। জাতির কাছে কোরআন হাদিসের কিছু মেসেজ পৌঁছে দিতে পারলে খুব খুশি হই আমি, এবং আরো বেশি খুশি হই যখন দেখি যে আমার দেড় ঘন্টার ওয়াজের শ্রোতারা তারা আমার ওয়াজ নিতে পেরেছে পেরেছে আলহামদুলিল্লাহ বলুন বলুন সবাই বলুন আলহামদুলিল্লাহ। আপনারাও নিতে পারবেন কিন্তু প্লিজ হেল্প মি, আমাকে একটু সহযোগিতা করুন নিতে পারবেন, একদম অন্য মনস্কতা কথা, দুনিয়া সব খেয়াল ছাড়তে হবে হবে। আমি খুব ভাইটাল ব্যাপারে আল্লাহর প্রতি ঈমান কিভাবে আনতে হবে পুরো বিষয়টা তার সাথে সম্পৃক্ত, এবং এইগুলো বুঝলে আজকে যে সূরাতুর রহমানের আলোচনা শুনতে যাচ্ছি রহমানের পরিচয়টা এর ভিতর দিয়ে পাবো ইনশাআল্লাহ। সবাই বলুন বলুন আরো আওয়াজ দিয়ে বলুন ইনশাআল্লাহ। মনে হচ্ছে যেন বড্ড ঠেলতেছি আপনাদের। আল্লাহর গুণগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা ভাগকে বলা হয়েছে সেফাতে খাস খাস, যা যা কেবল আল্লাহর ভিতরেই আছে, কোন সৃষ্টির ভিতরে মানুষের ভিতরেও নেই, জেনের ভিতরেও নেই, ফেরেস্তার ভিতরে নেই, আর গরু ছাগল জীব জন্তু পশু পক্ষী এদের ভিতরে তো কল্পনাই করা করা যেমন এবার উদাহরণ দিলে বুঝবেন যেমন আল খাল খাল সৃষ্টি করা করা আল্লাহকে বলা হয় খালিক, খালিক কি বলে কি বলে বলুন বলুন খালিক কার নাম কার নাম সৃষ্টি ইয়া খালিক খালিক কার নাম কার নাম আল্লাহর নাম তো খালিক বা খালিকুন শব্দটার বাংলা অর্থ হলো সৃষ্টিকারী সৃজনকারী সৃষ্টিকর্তা ইত্যাদি ইত্যাদি। এবার আপনাদের কাছে জিজ্ঞেস করছি দেখেন আপনারা বলতে পারবেন সৃষ্টি করার গুণ গুণ শুধু আল্লাহর না আল্লাহ ছাড়া অন্য অন্যদের আছে আছে কথা বলতে হবে আমার সঙ্গে, সৃষ্টি করার এই গুণ শুধু আল্লাহর না আল্লাহ ছাড়া ছাড়া মানুষের আছে বা ফেরেশতার আছে বা জিনদের আছে বা অন্য কোন প্রাণীকুলের আছে, সৃষ্টি করার গুণ আল্লাহ ছাড়া আর কারোর আছে জোর করে বলে না, সুতরাং এ গুণটা আল্লাহর সাথে খাস খাস, তাই তাই এরে বলে সেফাতে খাস খাস। এই বুঝতে অসুবিধা হচ্ছে না? হ্যাঁ না ঘুম ঘুম পাচ্ছে পাচ্ছে ঘুম পাবে না পাবে না
আর এগুলো ইমান ইমান ঠিক রাখার জন্য এগুলো খুব দরকার দরকার। সৃষ্টি করার গুণ কারণ নেই, নেই বিজ্ঞান যেটা করে ওরে 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 আরবিতে বলে ইখতিরা, বাংলায় বলে আবিষ্কার। বিজ্ঞান সৃষ্টি করে না আবিষ্কার করে? কথা বলে না, মোবাইল সৃষ্টি করেছে না আবিষ্কার করেছে? হ্যাঁ হ্যাঁ আবিষ্কার করেছে। বিজ্ঞান সৃষ্টিকর্তা নয় নয়। আমাদের সন্তানগুলো আল্লাহ দিয়েছেন না আমরা তৈরি করেছি? জোর করে বলেন। হ্যাঁ কেউ যদি বিশ্বাস করে না আমি নিজে নিজে তৈরি করেছি, ইমান থাকবে না? যাবে, জোর করে বলে না যাবে। হ্যাঁ সৃষ্টি করার গুণ শুধুমাত্র একমাত্র আল্লাহর। কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ সৃষ্টি করতে পারে, ইমান চলে যাবে, ও কাফের হয়ে যাবে। আল্লাহর খালক নামীয় গুণের সাথে কারো শরীক নেই। দু নম্বর আর একটা কথা বলি, রাজ্জাক। আল্লাহর আর এক নাম কি? নাম কি? এই জন্যে রাজ্জাক মানুষের নাম রাখবেন না, মানুষের নাম হবে আব্দুর রাজ্জাক। কি নাম হবে? নাম হবে রাজ্জাকের বান্দা। রাজ্জাক, রাজ্জাক আসলে কে? কে? আরে বাবা রিজিক থেকে, রিজিক বলুন তো, কথা বলেন, রিজিক থেকে রাজ্জাক, ইয়ানি ইয়ানি রুজি রুটি দেনে ওয়ালা। আল্লাহ কোন কোন? আল্লাহ রুজি রুটি দেনে ওয়ালা কোন কোন? আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাক, মহান আল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই আল্লাহ হলেন রাজ্জাক। আরো আওয়াজ দিয়ে বলে, বুঝি কে দেয়? শুধু আমাদের দেয় না, সবার দেয়। আমরা কামাই করে খাই না, আল্লাহ দেয়। জোর করে বলেন, আবার জিজ্ঞেস করছি, আমরা কামাই করে খাই না, আল্লাহ দেয়? হ্যাঁ আর একবার বলে দেখেন যে আমরা কামাই করে খাই? কামাই শক্তি আছে, সামর্থ্য আছে, হাত পা আছে, চোখ আছে, করতে হয় করো করো। কিন্তু যদি আমি ঘুরিয়ে ধরি ধরি জি যে কামাই করছো কোথায় কোথায়, তাহলে কেন জল করে মাছ ধরিলুম, জল করের পানি কার দোস্ত, জল করের মাটি কার, উপর দিকে তাকালে আকাশ কার? কার? জোর করে বলে না আল্লাহ। হ্যাঁ মাঠে চাষবাস করি, কি করি কি করি কি করি কি করি, তা আমরা করি না, আল্লাহ করে। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে আফারাইতুম মা তাহরুসুন, মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন তোমরা যে চাষাবাদ করো ওই চাষাবাদের উপরে কখনো কি দৃষ্টি নিবন্ধ করে দেখছো? আনতুম তাসরাউনাহু আম নাহনু সারিউন, মহান আল্লাহ জানিয়েছেন আসলে চাষ তোমরা করো না, আমি আল্লাহ করি। কে জিজ্ঞেস করছেন? উঠছেন বলবেন তো, আপনি দানা বুনে যে চলে এলেন আসলে চাষ কে করতেছে? এই জন্য তিনি রাজ্জাক। আপনি নামাজ পড়লেও রুজি দেবে, নামাজ না পড়লেও পড়লেও, এরকম কোনদিন ঘটেছে যে কেউ নামাজ পড়তেছে না বলে আল্লাহ রেজেক বন্ধ করতেছে? নো 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 নো। সৃষ্টি যিনি করেছেন করেছেন, রেজেক দেওয়ার দায়িত্ব তো, নামাজ না পড়া তো বহু দূরের কথা, বহু মানুষ তো শেরেক করতেছে। এক শ্রেণীর মানুষ তো এই সময়টায় আসলি শেরেক আরো পাকা করে নেই, কত বুঝতেছেন না? এই এই যে সময়টা এখন চলতেছে সম্পত্তিতে, এই সময়টা এক শ্রেণীর মানুষ আছে তারা শিরকটাকে আরো কি করছে করছে, বলবেন তো শিরক কি করছে? হ্যাঁ এরপরও তাদের রেজেক দেখে
এই জন্য আল্লাহর এক সিফাতি নাম রাজ্জাক। এবারে আপনারা বলুন বলুন, রুজি দেওয়ার ক্ষমতা, রুজি রুটি দেওয়ার ক্ষমতা শুধু আল্লাহর না বান্দারও আছে? সবাই বলেন বলেন, জোর করে বলেন বলেন, শুধু আল্লাহ, কোন বান্দার বা সেকেন্ড কোন সৃষ্টির এই রেজেক দেওয়ার ক্ষমতা নেই নেই। তাহলে এই রুজি রুটি দেওয়ার ক্ষমতাটা, এই গুণটা শুধু আল্লাহর সাথে খাস, শুধু আল্লাহর সাথে খাস। কি বুঝতে অসুবিধা হচ্ছে? নাম্বার তিন আর একটু বুঝে নেন, বুঝে নেন আল্লাহর আর এক সিফাতি নাম মুহি। এই সবগুলো সিফাতি নাম একদিন আলোচনা করতে গেলে দু ঘন্টা আড়াই ঘন্টা মজলিসে লেগে যাবে, খুব ইজি ইজি। আল্লাহর আর একটা সিফাতি নাম মুহি, জীবন দানকারী। আর একটু মন খুলে বলবেন তো, মুহি মানে কি? মানে কি জীবন? বোন তা এবার বলুন তো, মায়ের পেটে চার মাস, চার মাস আমরা আমরা মোটামুটি কোরআন হাদিস পড়ে আমি যেটুকু বুঝেছি আর কি, তা ধরি নেন বাবার মায়ের দেহ থেকে আল্লাহ যেটুকু নেয় নেয় ওইটুকু দিয়ে আমাদের বডিটা তৈরি হয়। তর্কের খাতিরে মেনে নেবেন, চল তাও হয় না হয় না হয় নাকি হয় নাকি? ওই এক ফোঁটা নাপাক পানি নিয়ে নিয়ে মায়ের পেটে আল্লাহ আমাদেরকে বানাচ্ছে বানাচ্ছেন। সুবহানাল্লাহ, বাড়িকে বলবেন, আর একটু মন খুলে বলুন বলুন, না নিলে ওই এক ফোঁটা নাপাক পানি না নিলেও আল্লাহ বানাতে পারতেন, যদি আল্লাহ উইদাউট ফাদার এন্ড মাদারে, বিনা বাবা মায় আমাদেরকে বানাতেন, আমরা পৃথিবীতে বিপদে পড়ে যেতাম যেতাম। তার ব্যাখ্যা কোন জায়গায় থাক, কিন্তু আল্লাহ পারে পারে। ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালে আদামা খলাকাহু মিন তুরাবিন। যদি আপনি বলেন আল্লাহ আমার বাবা মায়ের কাছ থেকে ওই পানির ফোঁটাটা না নিয়ে আমাকে বানাতে পারতেন না, তাহলে এখানে প্রশ্ন থাকবে, নবী ঈসা আলাইহিসসালামের মা বিবাহ করেননি দুনিয়ার কোন পুরুষের সাথে, কখনোই তার কোন সম্পর্ক তৈরি হয়নি, নবী ঈসাকে মায়ের পেটে আল্লাহ কিভাবে পাঠালেন? সুবহানাল্লাহ বলুন বলুন, আরো আওয়াজ দিয়ে বলেন, তো বিনা বাবাই যিনি ঈসা নবীকে পাঠাতে পারেন পারেন, তিনি চাইলে বিনা বাবাই উইদাউট ফাদারে আমাদেরকেও বানাতে বানাতে পারতেন না পারতেন না, করেননি, এই জন্য আমরা বিপদে পড়ে যেতাম যেতাম। পৃথিবীতে আসবার পরে খুব যত্ন করে লালন পালন করেছে কে? হ্যাঁ হ্যাঁ, এটা বলুন দিন ছোট্ট করে, বাবা মা না থাকলে অবস্থা কি হতো? ওই জন্য আল্লাহ সৃষ্টি করার করার আমাদের সৃষ্টিতে না বাবা মায়ের কাছ থেকে ওই ওই এক ফোঁটা পানি নিয়েছেন, নিয়ে মায়ের সন্তান দানিতে দিয়ে আল্লাহ ওখান থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন। এটা কোরআনে তো আল্লাহ বলেই দিয়েছেন যে তোমাদের তোমাদের সম্পর্কের একটা একটা গভীরতা তৈরি করে দেওয়ার জন্য। আমার কঠিন বিপদের দিনে কেউ না গেলেও আমার ভাই আছে, কেউ না গেলেও আমার বোন আছে, কেউ না গেলেও আমার মা আছে, কেউ না গেলেও আমার 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 বাবা মা আছে। যদি আল্লাহ ওইটুকু না বাবা মার কাছ থেকে না নিয়ে সৃষ্টি করতেন, তাহলে আমার বিপদের সময় কেউ দৌড়াতো? আর পৃথিবী তো বিপর্যয়ের জায়গা, পৃথিবী তো ফেতনার জায়গা, পৃথিবী তো সমস্যার জায়গা, পৃথিবী তো মুশকিলাতের জায়গা, এটা আল্লাহ ভালোই জানতেন, তাই মানব সৃষ্টির পদ্ধতি হিসাবে আল্লাহ এটা বেছে নিতেন। আর একটু মন খুলে নইলে ওইটুকু দিয়ে কিচ্ছু কিচ্ছু। আচ্ছা ধরি নেন বডিটা তৈরি হলো, তৈরি হলো বাবা মায়ের কাছ থেকে আল্লাহ যেটা নিলেন ওইটা দিয়ে বডি বানালেন বানালেন। আচ্ছা এরপর বলুন তো, কানে শুনবার ক্ষমতা ক্ষমতা
এইটা কে দিয়েছেন? জোর করে বলুন, বলুন আল্লাহ। বাবার মায়ের ওই শুনবার ক্ষমতা কেড়ে নে বাচ্চারে দিয়েছে। আমার বয়স 40 ছুঁই ছুঁই, আমার মা এখনো শুনতে পায়। তাহলে আমার মায়ের শ্রবণ শক্তিটা কেড়ে নিয়ে নিয়ে আল্লাহ আমারেও দেননি, আমার কোনো ভাই বোন কেউ কেউ দেননি। এটা তার তার রব নামের গুণ। কি নামের গুণ? এটা রবের দায়িত্ব, যা যা লাগবে সব রব দেবে। আরো আওয়াজ দিয়ে বলেন, বলেন চোখে দেখবার ক্ষমতা, জিভে স্বাদ নেওয়ার ক্ষমতা, চামড়ায় অনুভব করার ক্ষমতা, নাকে ঘেরান নেওয়ার ক্ষমতা, কানে শুনবার ক্ষমতা, এ সব তার রব নামের গুণে। আর একটু মন খুলে বলেন, এরপরে বলুন তো জীবনটা কে দিয়েছেন? আরো আওয়াজ দিয়ে বলেন, জীবন দেওয়ার ক্ষমতা আর কারোর? কারোর আর কারো? কারো যেটা বেশি চেষ্টা করেছে যে আমি অনেকদিন বাঁচবো, ওইটারে আল্লাহ তাড়াতাড়ি ফেলেছে। আপনি ইতিহাস ঘেটে দেখুন, ঘেটে দেখুন, 24 ঘন্টা ডাক্তার, ডাক্তার বাড়িতে, ডাক্তার ডাক্তার গাড়িতে উঠলে সেখানেও, সেখানেও আল্লাহ বলে তোর 50 বছর পূর্তি দেবো না, দেবো না, দেয়নি আল্লাহ। নিয়ত করেছিল অন্তত 150 বছর বাঁচবো, বাঁচবো, অল টাইম ডাক্তার, ডাক্তার অল টাইম ডাক্তার, ডাক্তার সব সময় চেকার, চেকআপের উপরে। গরিব মানুষ না করতে পারে না, আপনি ধনীদের জানেন? জানেন ধনীরা এমনি যে এমআরআই করে আসে, ফুল বডি, ফুল বডি। একবার এমআরআই করতে যদি 30,000 টাকা খরচ হয়, তুই তো গরিব পারবে না, পারবে না কথা বলে না, পারবে? পারবে। আপনারা পারবেন? পারবেন, পারবেন, পারবেন। তা ধনীরা এমনি 2 মাস 6 মাস অন্তর যে ডাক্তারে বলে স্যার এমআরআইটা করিয়ে নেন, এরপরও ধনী মরতেস না, মরতেস না, কথা বলে না, বলে না, ধনী মরতেছে, মরতেছে। আর এ খবর রাখেন আপনারা, আপনারা যারা মাঠঘাট ইট ভাটায় কাজ করেন, করেন ধনীদের চাইতে এতে আল্লাহ শকর, এই খিটে 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 আপনাদের দেহে রোগ সঘনে অনেক, কোলেস্ট্রল, কোটা গরিব লোকের কোলেস্ট্রল আছে, আছে সুগার, সুগার ইট ভাটায় কাটা ভ্যান চালানো লোকের কোটা লোকের লোকের সুগার, সুগার, সুগার তোর নাম শুনলি ওরা যা খাটে ভাটায়, ভাটায় সুগার যদি নাম শুনে যে অমুক আছে এখানে, এমনি সুগার পালিয়ে যাবে, পালিয়ে যাবে, বলবে না 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 আমি আর থাকতে পারবো না, থাকতে পারবো না। যাক যাক আমার কথা বেড়ে যাচ্ছে, ঠিক 4 মাস বয়সে মায়ের পেটের ভিতরে জীবন দান করেছেন আল্লাহ। আর একটু মন খুলে বলুন, বলুন নমরুদ যখন, আমি আর একটা ইতিহাস বলছি এবার, এবার নমরুদ যখন নিজেকে রব বলে দাবি করলো, শুনতেছেন নাকি কি বলে দাবি করলো? দাবি করলো, বললো আমি রব, আমি রব। ইব্রাহিম নবীকে ডেকে বললো, বললো বললো আমিও রব, আমিও রব। তুমি তো রবের দিকে ডাকতেছো, তা আমারে কেন তুমি রব বলে মানো না? ইব্রাহিম নবী বললেন, বললেন তোমারে কেমনে রব বলে ডাকি? নমরুদ, নমরুদ তোমারে কেমনে রব বলে ডাকি? ডাকি তাহলে কেন, কেন? তাহলে আমি এই জন্য বলেছি, বলেছি যে আমার রবের কাজ, কাজ তিনি জিন্দাও করেন, করেন মুর্দাও বানাতে পারেন, পারেন। সন্দেহ হচ্ছে নাকি? আমি বলি আমার সন্দেহ হচ্ছে নাকি জানি। ইব্রাহিম আলী ইসলামের জমানার শয়তানের নাম কি? নাম কি? আরে বাবা, ইব্রাহিম নবীর জমানা জিজ্ঞেস করছি, শয়তানের নামটা কি? নামটা কি? নমরুদ। তো তো তাহলে আমার ব্রেন ঠিক আছে, অত খারাপ হয়নি না? কখনো কখনো মিস্টেক, মিসম্যানেজ, মিস অ্যাপ্লাই এটা হয়ে যায়। আমাদেরও তো 2 ঘন্টা কথা বলতে গেলে, গেলে 2 ঘন্টার ভিতরে যদি 20 সেকেন্ড মাথা অন্যদিকে যায়, যায় তখন ভুল হবে, ভুল হবে, ভুল হওয়াটা হওয়াটা স্বাভাবিক, স্বাভাবিক। ওটা তো উড়িয়ে দেওয়া যাবে না, হবে না। এটা বলে দিচ্ছি আবার, আবার এটা বার করছিলাম কোরআনের তৃতীয় পারা, সূরা আল বাকারা 158 নম্বর আয়াত,
158 নম্বর আয়াতে বেশ কিছুটা অংশ বলছি। আয়াতটা কি আছে শুনেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহু আল্লাহুল মুলক ইদ ক্বালা ইব্রাহিম রাব্বি আল্লাযী ইয়ুহয়ী ওয়া ইউমিত। কোন নবীর নাম আছে? ইব্রাহিম নবী। তাহলে এখানে মূসা হবে না, আর ইব্রাহিম নবী মানে দুশমন কে? তাহলে আমি ঠিকই বলেছি, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কি বললেন? ইব্রাহিম আলাইহিস সালাম নিজের রবের পরিচয় দিলেন, ইজ ক্বালা ইব্রাহিম রাব্বি আল্লাযী ইয়ুহয়ী ওয়া ইউমিত। সুবহানাল্লাহ। বললেন জানো জানো আমার রবের গুণ। তাহলে কি গুণ আছে? তাহলে ইয়ুহয়ী, তিনি জিন্দা করেন, জীবন দান করেন, করেন ওয়ায়ুমিত, তিনি আবার মউত দান করেন, করেন। আরো আওয়াজ দিয়ে বলেন, এবার শুনেন নমরুদ কি বলল। কল 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 আনা উহি ও উমিত। বললো ইব্রাহিম তোমার রবের কাজ যদি আমি পারি, তোমার রবের কাজ যদি আমি পারি, তুমি কি আমাকে রব বলবা? ইব্রাহিম নবী বললেন, তার মানে নমরুদ তখন তফসিরে বলা আছে, তফসিরে নমরুদ তখন বললো বললো পারবো ইব্রাহিম। তাহলে কেমনে পারবা? তুমি জীবন দান করতেও পারো, আবার মউত দান করতেও পারো, পারো, এটা তো আমার রবের কাজ। নমরুদ বললো পারি, তাহলে কেমনে পারো? তখন প্রহরীদেরকে নির্দেশ দিল, বললো যাও যাও কয়েদখানা থেকে দুটো আসামি বার করে আনো, কয়েদখানা থেকে দুই আসামি বার করে। নমরুদ একটার গর্দান উড়িয়ে দিলে, আর একটা ছেড়ে দিলে, দিয়ে বললো দেখো একজনের মেরে দিলুম, আর একজনের জীবন দান করলুম। বলুন নাউজবিল্লাহ। আর একটু জোর আওয়াজে বলেন, ইব্রাহিম নবী কি কয় দেখেন? ইব্রাহিম নবী কথাটা শুনলেন, শুনে ইব্রাহিম নবী বললেন, কালা ইব্রাহিম ফা ইন্নাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার আল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন। মহান আল্লাহ জানিয়েছেন, কালা ইব্রাহিম, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফা ইন্নাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক, কয়েদখানা থেকে দুই আসামি ধরে আনলে, একটার গর্দান উড়িয়ে দিলে, আর একটাকে ছেড়ে দিয়ে তুমি বললে আমার রবের গুণ তোমার ভিতরে আছে। ঠিক আছে, আমার রবের আর একটা গুণের কথা আমি ইব্রাহিম নবী বলছি, ফাইন্নাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক, আমার রব প্রতিদিন সূর্যকে পূর্ব আকাশে উদয় ঘটান, আর পশ্চিম আকাশে আমার রব ডুবিয়ে দেন। ফাতি বিহা মিনাল মাগরিব, তুমি যদি রব হয়ে থাকো, পশ্চিম দিক দিয়ে তুমি সূর্য উদয় করো। পারবে? পারবে? জোর করে বলেন। আল্লাহ বলতেছেন ফাবুহিতাল্লাযী কাফার, কাফার কাফের নিরুত্তর হবে না উত্তর খুঁজে পাবে, লজ্জিত হবে না হবে না? হবে না। হ্যাঁ, যখন নো অ্যানসার হয়ে যাবে সে লজ্জিত হবে, তো লজ্জা পাবে তো। আল্লাহ এর পরে বলেন, আল্লাহু লা ইয়াহদিল কওমা যালিমিন, আর আল্লাহ কখনোই কোন অত্যাচারী সম্প্রদায়কে হেদায়াত দান করেন করেন। চাক চাক, কামব্যাক করুন, আলোচনা অনেক লম্বা হয়ে যাচ্ছে। শুরু ছিল আমার সূরায়ে রহমান, দেখতে দেখতে আমি তো এক ঘন্টা হয়ে গিয়া, এখনো সূরা রহমানের আলোচনা তো। হ্যাঁ, এবার তো আমি ডুববো। তাহলে আল্লাহর আর একটা সিফাতি নাম হলো মুহি। কি নাম? কি নাম? কি নাম? জীবন দানকারী। আরেকটু মঙ্গল মঙ্গল, এবার বলুন জীবন দানের ক্ষমতা শুধু আল্লাহর না আল্লাহ ছাড়া অন্যের আছে? জোর করে বলুন বলুন। কেউ যদি বিশ্বাস করে যে জীবন দান করার ক্ষমতা আল্লাহ ছাড়া অন্যের আছে, ইমান চলে যাবে।
এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বার সময় আপনাকে আল্লাহর জাতি নাম আর আল্লাহর সিফাতি নামগুলোর ব্যাখ্যা কম বেশি না জানলে জনজন ইমান চলে যাবে। এই আলোচনা বেকার যাবে না তো ইনশাআল্লাহ আমাদের ইমানের জন্য ইনশাআল্লাহ ফলদায়ক হবে, আল্লাহ কবুল করুন বলেন আমিন আমিন। এরপরে আমি যে নামটা বলবো আল্লাহর আর এক সিফাতি নাম রাহিম দয়ালু। এই রাহিমে এসে গেছি মানে এবার রহমানে ঢুকবো। এবারে শুনুন, আমি বলেছিলাম যে আল্লাহর আর কিছু সিফাতি নাম আছে যে সিফাতি নামগুলোর গুণ আল্লাহরও আছে সৃষ্টির ভিতরেও আছে। আগে যেগুলো এর আগে যে সিফাতি নামগুলো বলেছি ওই গুণগুলো একমাত্র আল্লাহরই আছে, আল্লাহ ছাড়া অন্য কারোর নেই। এবার বলুন আল্লাহ দয়ালু, দয়া করার গুণ গুণ শুধু আল্লাহর না বান্দারও আছে। জোর করে বলতে হবে, দয়া করার গুণ শুধু আল্লাহর না বান্দারও আছে। এবারে আন্দাজের মধ্যে যতক্ষণ শুধু আল্লাহর বলে আসতো, আমরা মানুষের উপরে দয়া করি না করি না? জোর করে বলেন বলেন। ঈশ্বরী বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন লা ইয়ারহামুল্লাহ লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন যে মানুষের প্রতি দয়া করে না আমার আল্লাহ তার প্রতি দয়া করেন না। আল্লাহর দয়া পাওয়ার জন্য আপনার আপনার ভিতরে মানুষ মানুষের প্রতি দয়া থাকা লাগবে। যে মানুষটার ভিতরে দয়ার্দ্রতা জায়গা পায়, মানুষের প্রতি দয়াশীলতা জায়গা পায়, আল্লাহর দয়া আল্লাহর রহমত ওই মানুষটার নসিবে মঞ্জুর হয়ে যায়। আর একটু মঙ্গল বলো, যদি মানুষ মানুষের প্রতি দয়া না করতে শেখেন তাহলে আল্লাহ আপনার প্রতি দয়া শুধু মানুষের প্রতি না আল্লাহর এই তাম সৃষ্টির প্রতি আপনার দয়া লাগবে। কি লাগবে? আর যদি দয়া না থাকে আপনি আল্লাহর দয়া পাবেন না। তাহলে আমি আমি লম্বা বলছি না, বলো আরো পড়লে অনেক হাদিস পড়তে পারবো। এই পর্যন্ত থাক থাক, বিষয়টা আজ করুন করুন, যেটা বোঝানোর দরকার সেখানে কামব্যাক করি। তাহলে তাহলে আল্লাহর আর এই এই আল্লাহর আর এক নাম রহিম। রহিম মানে মানে দয়ালু বা অতি দয়ালু, যেটা বলবেন বলুন বলুন দয়ালু দয়ালু। তা দয়া করার গুণ আল্লাহরও আছে বান্দারও দারও বাঘেরও আছে। এই দোস্ত হাসতো যখন বাঘের নেই বাঘ তার বাচ্চার প্রতি দয়া করে না, হরিণের কাছে সে নির্দয় ঠিক আছে, শিকারের কাছে সে নির্দয় ঠিক আছে ঠিক আছে, কিন্তু বাঘ তার বাচ্চার কাছে দয়ালু কিনা? হ্যাঁ না বলে, নইলে ও তো বাচ্চা খেয়ে গেল তো খোদার সময়, বাঘ যা খেয়েছো খেয়েছো আর ওর যা খাবারের দরকার ও তো বাচ্চা ধরে খেয়ে ফেলতো। তাহলে এই বাচ্চা লালন পালন করবার মতো যে দয়া, এমনি মেয়েদের আমাদের ঘরের মা বন্ধুর যা দয়া সেই দয়া আমাদের আছে? ওদের এই দয়ার জন্য ওরা অনেক সময় বিপদে পড়ে যায়, অনেকে সুযোগ নেয় দয়া দয়া। মায়ের পেটে বাচ্চা যে পরিমাণ গুদগুদি করে, বাচ্চা থাকার ব্যবস্থা যদি আল্লাহ মদ্দা মানুষের পেটে করে দিতেন, বাচ্চা আসলেই ফিতি ফিতি আসলেই ঠ্যাং ধরে আসার মতো মদ্দ লোকের জন্য কম গুদোয় না বলো, এই কে কখনো কিনো দে কখনো হাঁটু দে গুদো মারবো গুদো মারবো। বহু মা প্রচন্ড ঠান্ডার রাতে বাচ্চা গর্ভে ঘুমাতে পারে না, কষ্ট হয়তো এই জন্য গর্ভে বাচ্চা থাকা অবস্থায় ইবাদত করলে যে সওয়াব হয় আল্লাহ আল্লাহ গর্ভবতী হামেলা মায়েদের
ঠিক ততটা স্বভাব লিখে দেয়। আর একটু মনে করলে বমি হওয়াটা তো খুব এভেলেবেল ব্যাপার, প্রথম দিকে যখন মায়েরা বাচ্চা ধারণ করে একটু অত বমি হয় না? এ যারা বিয়ে টিয়ে না করেছে তোমরা আন বুঝবা না বন্ধু, হ্যাঁ বিয়ে শাদি করো তখন বুঝতে পারবে। আর এখন খুব বেশি বুঝতে চেষ্টা করাও করাও উচিত না, সময় বলি যখন আমি বুঝে যাবো, তো এখন বেশি বোঝা আমার আমার অজাতা মোবাইলে এই যে অশ্রাব্য ভিডিও এসব তো ছেলে পিলার দেখতো না, সমাজ শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের আমাদের বুঝবার ক্ষমতা দান করুন, বলুন আমিন আমিন, বলুন না আমিন আমিন। তাহলে দয়া করার যে গুণ, পাঁচবার সাতবার আটবার দশবার পর্যন্ত ঠান্ডার রাতে বাচ্চা মায়ের বিছানায় পেশাব করে দিচ্ছে, মা দশবারই পাল্টে দিচ্ছে, পাল্টে দেও দেও বাচ্চাটারে কোলের ভিতরে টেনে নিচ্ছে, কার দয়া? দয়া মায়ের দয়া, কার দয়া? হ্যাঁ এই দয়া মায়া মমতা মায়ের কলিজায় দিয়েছেন আল্লাহ, কিন্তু দয়া আল্লাহরও আছে আল্লাহর মখলুকের ভিতরেও, ভিতরেও বলুন আছে না নেই? এইগুলো হলো সেফাতে আম, সেফাতে সেফাতে একটা বলেছিলাম সেফাতে খাস যা শুধু আল্লাহরই আছে, এবারে বলছি সেফাতে আম, শুধু শুধু আল্লাহর নয় আল্লাহরও আছে সৃষ্টির ভিতরেও আছে। নবীর দয়া ছিল না? ছিল না, জোর করে বলতে হবে ছিল না? ছিল না। এই জন্য কোরআনের ভাষায় আমরা জানি যে আল্লাহ হলেন রহিম, আল্লাহ কি আপনি তাসমিয়াটা পড়ুন, তাসমিয়া তাসমিয়া, তো তাসমিয়ার শেষে কি আছে? রহিম। তাসমিয়া সবাই বুঝুন তো, বিসমিল্লাহির রহমানির রহিম, ঠিক করিস তুমি আবার তো হুজুরদের কাছেই উল্টো হয়ে যাচ্ছে, বিসমিল্লাহির রহমানুর রহিম, হুজুর আরবি ব্যাকরণ কি তোমার জন্য নতুন করে তৈরি করতে হবে? যাক যাক, এইটাকে আরবিতে বলে তাসমিয়া, তাসমিয়া কি বলে? কি বলে এর আর এক নাম? বাসমালা, বাসমালা কি বলে? কি বলে এই যে আমরা পড়ছি বিসমিল্লাহির রহমানির রহিম, এর আরবি নাম কি? নাম কি? বাসমালা, বাসমালা অথবা তাসমিয়া, তাসমিয়া কি বলে? কি বলে কত বলে না? কি বলে? কি বলে আরবি নাম? তাসমিয়া, তাসমিয়া। তুই তাসমিয়া শেষেই তো রয়েছে আর রহমান আর রহিম, রহিম কে? কে? আল্লাহ। আল্লাহ রহিম কে? কে? সবাই বলেন, সবাই বলেন রহিম কে? কে? আল্লাহ। এবার বলেন, এবার বলেন আল্লাহ পাকের কোরআনের সূরা তওবার শেষের দিকে মহান আল্লাহ জানিয়েছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আর একটু মন খুলে বলো, এই আয়াতে এই যে রহিম শব্দটা শুনলেন, এখানে রহিম শব্দের মর্ম, রহিম শব্দের ইঙ্গিত আল্লাহর দিকে না, আল্লাহ নিজে তার হাবিব ইমামুল মুত্তাকিন সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুযনবিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনুল কারীমের ভিতরে সূরা তাওবা শেষের দিকে রহিম বলে ঘোষণা দিয়েছেন। তাহলে দয়া আল্লাহর আছে তাই আল্লাহ রহিম, রহিম দয়া নবীরও আছে তাই নবীও, নবীও মাগার মনে রাখবেন রাখবেন নবী খালিক হতে পারেন না, নবী মুহি হতে পারেন না, নবী মুমিত হতে পারেন না, নবী জীবন দানকারী হতে পারেন না, নবী মউত দানকারী হতে পারেন না, নবী হাই হতে পারেন না, নবী কাইয়ুম হতে পারেন না,
রাহিম নামে সিফাতটা ব্যাপক সিফাত, সিফাতে আম আল্লাহরও আছে বান্দারও আছে। সুবহানাল্লাহ। বলেন আর একটু মন খুলে বলেন, বলেন আল্লাহর আর এক নাম ভালোবাসা দানকারী, কি নাম? কি নাম? অদুদ। অদুদ কি দা? কি নাম বলবেন? অদুদ। অদুদ তো ভালোবাসা শুধু আল্লাহর আছে না বান্দারও আছে? হ্যাঁ এবার কাম ব্যাক করুন, করুন শুরুতে পড়েছিলাম ছিলাম আর রহমান মান আল্লামাল কুরআন আন খালাকাল ইনসান আন আল্লামাহুল হুল বায়ান। সুবহান সুবহান। সূরা রহমানের প্রথম আয়াতটাই তাই আর রহমান, রহমান আল্লাহর আর এক সিফাতি নাম। রহমানের মায়া, রহমানের অর্থ দয়ালু, রহমানের অর্থ। কিন্তু রহমান আর রহিমের ভিতরে কিছু তফাত আছে। তাফসীরকারকরা যেমন একটা তাফসীর করেছেন, রহমানু ফিদ দুনিয়া আর রহিমুন ফিল আখিরাহ। আর একটু মনে খুলে, রহমান মানেও দয়ালু, রহিম মানেও মাল ফারকু বাইনার রহমান ওয়ার রহিম, রহমান আর রহিমের ভিতরে হুজুর পার্থক্য কি? তার পার্থক্য মুফাসসিররা অনেকগুলো পার্থক্য দেখিয়েছেন, যার ভিতরে এক পার্থক্য হলো রহমানু ফিদ দুনিয়া ওয়ার রহিমুন ফিল আখিরাহ। রহমান আল্লাহ দুনিয়ায়, রহমান আল্লাহ কথা বলে না, রহমান আল্লাহ দুনিয়ায়, রহিম আল্লাহ আখিরাতে। আল্লাহর রহমান নামের দয়াটা সবাই পাবে, পাবে। সুবহানাল্লাহ। বলেন আর একটু আওয়াজ দিয়ে বলতেছেন না? আরে বাবা, এই যে রেজেক দেয় আল্লাহ, যেই যেই নামাজ পড়ে তারও দেয়, যে নামাজ না পড়ে। যখন আকাশতে পানি হয়, শুধু নামাজিদের জমিতে পানি হয়? পানি হয়। হ্যাঁ রহমান, রহমান কি কত বলে না, বলে না কোন কোন গুণের কারণে? কারণে রহমান। এই জন্য তাফসীর কারকরা তাফসীর বলতেছেন রহমানু ফিদ দুনিয়া ওয়া রাহিমুন ফিল আখিরাহ। সুবহানাল্লাহ। বলতে পারেন না? পারেন না। রহমান তিনি দুনিয়ায়, রহমান তিনি ওয়া রাহিমুন ফিল আখিরাহ, রহিম তিনি পরকালে। আল্লাহ গুনাহ মাফ করে দেবেন মুশরিকদের। কথা কয় না? হ্যাঁ।